সম্পর্কটা এখন খারাপ হতে পারে। তো আমরা তো সরকারে নাই, তো দূরত্ব করলে এরা ভারত করতেছে আমাদের সাথে, বিভিন্ন কথা বলে, জামাতের কথা বলে, ওই ওই কথা বলে, সে কথা বলে, আমাদের সাথে দূরত্ব হওয়ার কী আছে? অতএব আমি মনে করি না যে ভারতের সাথে আমাদের তেমন কোনো দূরত্ব আছে। ভারত যদি নিজে 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 দূরত্ব করতে চায়, সেটা ভারতের সমস্যা, ভারত সমাধান করতে হবে। এক, দুই নম্বর হলো প্রতিবেশী দেশ হিসাবে অবশ্যই ভারতের সাথে একটা রাজনৈতিক দল বা একটা সরকার, যেই হোক, আমরা সরকারে আসলেও সুসম্পর্ক থাকা ভালো, আমরা বিরোধী দলে থাকলেও সুসম্পর্ক থাকা ভালো। বিকজ ওই বাড়ি, নিজের বাড়িতে এক গোলের সাথে আরেক গোলে যদি ঝগড়া করে, ওই বাড়ির কোনো শান্তি থাকে না। সো আমরা চাই ভারতের সাথে আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকুক, বিএনপি আজ রাজনৈতিক দল হিসেবে বা যদি কখনো সরকার গঠন করে সরকার হিসেবে। তবে ভারতেরও বোঝা উচিত যে আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে যেই আমাদের সমস্যা, যেমন গত নির্বাচন, একমাত্র ভারত আর ভুটান ছাড়া আর কোনো দেশ কি এই নির্বাচনকে মানে রেজাল্টকে সমর্থন করছে? আমি তো দেখিনি কাগজে কলম, আমি টিভিতেও দেখি নাই, কাগজেও দেখি নাই। শুধু তো ভারত গায়ে পড়ে একটা অনির্বাচিত সরকার এত সমর্থন করা দরকার থাকে? অতএব ভারত তো নিজেই নিজের সম্পর্কটা নিজে খারাপ করতেছে বাংলাদেশের সাথে। বিকজ সম্পর্কটা হওয়া উচিত দুই দেশের জনগণের সাথে, জনগণ জনগণ সবসময় থাকবে, সরকার আসবে, সরকার যাবে। এ দেশে আজকে আওয়ামী লীগ আছে, কালকে বিএনপি আসবে, পরশু আরেক দল আসতে পারে, আমি তো জানি না। অতএব সবাই সাথেই ভারত একটা বৃহৎ প্রতিনিধি হিসেবে তাদের সম্পর্ক ভালো থাকা উচিত আমি মনে করি। তো বাংলাদেশের সাথে যদি ওনারা ভালো রাখতে চায়, বাংলাদেশের জনগণ কী চায় সেটাকে সমর্থন করতে হবে। এর বাইরে কিছু করবে তাহলে ভবিষ্যতে আমার শঙ্কা যে ভারতের সাথে কোনো সরকারই সম্পর্ক ভালো রাখতে পারবে।